আসসালামু আলাইকুম এভরিওান আজকে প্রিটি একটা ব্রাইডকে সাজাচ্ছি আমি আর এই ব্রাইডের যাও কিন্তু আমার কাছে এসে গিয়েছিল এবং সেই যাহের ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল ছিল আমার পেজ থেকে তো সবই বলছি একটু নেই আজকের পিয়ারটি পাঠিয়েছে এক্সট্রিম শাইন ফেসবুক পেজ থেকে খুব সুন্দর একটা পাঁচ লেয়ারের সিম্পল একটা সীতা আমি যদিও শাড়ি পরি না বাট এটা পরার পর যা বুঝলাম যে কোনো কালারের শাড়ির সাথে আপনি এই সীতাটা পরতে পারবেন এবং পরার পর এটা একদমই ওয়াও লাগবে আপনাদেরকে সো আপনারা চাইলে ওদের পেজটা একটু ভিজিট করতে পারেন এইটা ছাড়াও ওদের পেজে অনেক রকমের অর্নামেন্টস জুয়েলারিগুলো আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ এক্সট্রিম শাইন তো যেটা বলছিলাম যে এই ব্রাইডের যা আমার কাছে এসে সেজে গিয়েছিল এটা হচ্ছে সেই যা মানে আমার সেই ব্রাইড যে ব্রাইড অন্য একটা পার্লার থেকে সেজেছিলো এবং তার সাজ খুবই পচা করে সাজিয়ে দিয়েছিল এবং সে পরের দিন তাড়াহুড়া করে আমার কাছে সে সেজে গিয়েছিল এবং খুব মানে আকতি মিনতি করছিলো যেন তার স্পেশাল ডেটা আমি নষ্ট না করি আগের দিনের মতো তো আলহামদুলিল্লাহ তার মানে ভিডিও অনেক বেশি রিচ হয়েছিল এবং ভাইরাল হয়ে গিয়েছিল কারণ আপুটাকে সত্যি অনেক সুন্দর লাগছিল তো এই আপুটাও এসে বলছিল যে আপু আমার কিন্তু ভিডিও নেবেন তো আসলে সব সময় তো আর ভিডিও নেওয়া হয় না কারণ হচ্ছে ফ্রাইডে মানে হচ্ছে অনেক বেশি রাশ তো যখন যখন পারি একটু একটু করে ফুটেজ নিয়ে নিই তো এই আপুটার ড্রেসের কালারটা ছিল হচ্ছে একটু ব্লু টাইপের তো আমি খুব একটা ডার্কের মধ্যে যাইনি খুব হালকা টাইপের একটা অ্যাশি টোন এবং একটু পিঙ্কি স্টোন মিক্স করে তাকে আমি আইলুকটা করেছি এবং আপুর চোখটা মাশাল্লা অনেক বড় ছিল এই জন্য আমি আপুকে হচ্ছে ব্ল্যাক কালার কাজল দিয়ে আপুর চোখটা করে ফেললাম তো আস্তে আস্তে মেকআপের ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝবেন যখন আসলে আমরা মেকআপটা করতে থাকি তখন কিন্তু দেখতে একটু হরেবল লাগে মনে হয় যে না মেকআপটা উঠে আছে বাট যখন আমার ব্রাইডরা চলে যাওয়ার সময় হয় তখন মেকআপটা সেট হয়ে একদম সুন্দর হয়ে যায় আমার ভিডিওতে অনেক আপুরাই বলেন যে আপো আপনি আই লুক আগে না করে বেজ মেকআপ কেন করেন আসলে এটার কি অ্যান্সার দিব কারণ হচ্ছে যে আমাদের মতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যারা আছে হয়তোবা তাদের সবারই অনেক ব্রাইট করতে হয় তো সেইটার কারণে হচ্ছে যে অনেকেই হয়তো বা বেজ মেকআপটা আগে করে নেয় আহ কাজের তাড়াতাড়ি হওয়ার জন্য আর যেহেতু আমাদের হাত এসে পড়েছে তো আমাদের আসলে ওই ফল আউটের চিন্তা ভাবনাটা বা ভয়টা থাকে না একটু হাইলাইটার নিয়ে কথা বলি কি যে বিপদে পড়লাম এখন হাইলাইটার নিয়ে ফটোগ্রাফার ফোন দিয়ে বলে আপো হাইলাইটার কম দিবেন। আর ব্রাইট ব্রাইসে বলে আপু আমার হাইলাইটার খুব বেশি পছন্দ তো এখন আমরা কোন দিকে যাব বলেন ফটোগ্রাফাররা ভালো করে ছবি তুলতে পারে না হাইলাইটার দিলে তাদের ছবিগুলো নাকি একদম ঝাপসা সরি এটাকে কি বলে একদম বেশি হাইলাইট হয়ে যায় যেটা কারণ তাদের এডিট করতেও অনেক বেশি প্রবলেম হয় তো এখন আসলে কোন দিকে যাবে একজন মেকআপ আর্টিস্ট তো আমি তাকে রকম মানে মিডিয়াম যতটুকু রাখা যায় ওভাবে করে তাকে একটা স্কিনের বেসটা দিয়ে দিলাম যেন ফটোগ্রাফারও খুশি থাকে এবং ব্রাইডও খুশি থাকে তো আমার এই প্রীতি ব্রাইডটাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস।